প্রাক্তন ছাত্ররা এই গত মাসে তারা ঠাকুরকে জানাই চ্যাম্পিয়ন হয়ে রামপুর থেকে খেলে আসে। বর্তমান ছাত্ররা তারা অত্যন্ত গোল অসম্ভাবনা দেখা যায়, কিন্তু না গোল রক্ষক প্রাক্তন ভয়ানক বর্তমান ছাত্র খেলোয়াড় চলে গেলে স্পোর্টিং ক্লাব একাদশ আপনারা সকলেই আমন্ত্রিত। খেলাটি শুরু হবে আগামীকাল 3:30 সময়, আর এই খেলায় ফাইনাল হবে 17 অক্টোবর। সুজন বল ক্লিয়ার করলো, হৃদয়ের পায় বল। প্রাক্তন ছাত্র আমাদের সাথে বড় ভীষণ বড় অধিকারী, এখনো যে মাঠে যে বল জিতেছে উনি বিদায় দিচ্ছে যে আমি একজন খেলোয়াড়। খেলার ফলাফল প্রাক্তন ছাত্ররা 1 বর্তমান ছাত্ররা 0। সুজন সুজনে পাইবাল আর খেলার শেষে আমাদের স্কুল মাত্র প্রাক্তন ছাত্রে আমাদের সদ্য বড় ভাই বুলেট ভাই এই মাত্র মাঠে প্রবেশ করলেন। এককালে তরুণ খেলোয়াড় ছিলেন আমাদের কাছে বুলেট ভাই, গল বাজেতে না তারপরে অংশগ্রহণটা করাই বড় কথা। রাউন্ড দেখে বোঝা যাচ্ছে বল চলে এখানে বাইবল ভাই আপনারা সামনে সঙ্গে আমাদের প্রধান অতিথি দেখতে পাচ্ছিলাম সাগরের গোল আমরা দেখতে পারলাম। খেলার ফলাফল বর্তমান ছাত্ররা 1 প্রাক্তন ছাত্ররা 1। সেখানে বাকিলে গেলেন আসিফ ভাই, খুব সুন্দরভাবে আলামিন সাগরের গোল আমরা দেখতে পারলাম, তার যে ভয়ানক শটের গোল আমরা দেখতে পারলাম। এই মাত্র আমাদের আজকের দিনে ফুটবল ম্যাচ এখানেই সমাপ্ত। আমি বিনীত ভাবে অনুরোধ করব সকলকে আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে যাওয়ার জন্য, সেখানে আমাদের আজকের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। রকেট ভালো ভেঙে গেছে, আসে দুটা গোল করলাম আমি। সুপ্রিয় সুরিত সুজন বন্ধু সবার আগে আপনারা সবাই চলে আসুন, আমরা এরপরে আমাদের বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাবো। আমরা স্মৃতিচারণ বাকি যে কর্মকাণ্ড গুলো রয়েছে সেগুলো পেলে করতে আমাদের সুবিধা হবে। ধন্যবাদ। আমাদের স্মৃতিচারণার অনুষ্ঠান যেখানে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের পুরনো সেই দিনের কথা আমাদের মনে করে দিবেন। টেলিভিশনের প্রতিনিধি আপনাকে সর্বোচ্চ 2 মিনিট দেওয়া হলো, প্লিজ ডু ইট উইদিন 2 মিনিটস। থ্যাংক ইউ। আকর্ষণীয় পুরস্কার এ পর্যায়ে আমি চলে যাচ্ছি 1989 সালের কেউ আছেন একটু হাত তুলবেন। শিক্ষক মন্ডলী এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং আমার উপস্থিত সহপাঠী শ্রদ্ধ আমার বিদ্যালয়ে যারা ছোট ভাইরা এবং আমার শ্রদ্ধ বড় ভাইরা সবাইকে ধন্যবাদ।
সেসাথে ধন্যবাদ জানাচ্ছি স্মৃতি বিজারিত আমার সেই ঠাকুরগাঁওস্থগা মিল উচ্চ বিদ্যালয়, যেখান থেকে যেখানে আমার জীবনের অনেক স্মৃতি রয়েছে। তো স্কুল জীবনের অনেক স্মৃতি তো মনে পড়ে ঠিকই। গতকাল থেকে যখন গেট টুগেদারের মাঝে গেট টুগেদার শুরু হওয়ার সাথে সাথেই অনেক চিনামুখ হারিয়ে যাওয়া চিনামুখ যখন ফিরে পাচ্ছি, তখন সব স্মৃতি কেন জানি বিলীন হয়ে যাচ্ছে। ঠিক মনে করতে পারতেছি না স্কুলের সব স্মৃতিগুলো একের পর এক ভেসে উঠতেছে, কখন আবার কখন জানি ডুবে যাচ্ছে। এর মধ্যে দু একটি স্মৃতি তো না বলি নয়, দুপুর বেলা আমাদের অঙ্কের শিক্ষক শ্রদ্ধ পায়গাম স্যার, আমার মনে আছে আমাদের শ্রেণীর একজনটাকে বীজগণিতের অঙ্কের সময় ভুল করার সময় বলো যে তুমি কি নামতা ভুলে গেছো নাকি, তখন সে বলে বলায় নামতা বলো, সে বলতেছে যে টু এক কে টু, টু দুগুণা ফোর, টু দুগুণা থ্রি। এই মুহূর্তে স্যার তার কান ধরে বলতেছে এই গজব ইংরেজি ঘরে নামতা আছে নাকি হে। এরকম অনেক স্মৃতি আরো আছে। তো যাই হোক, এত স্মৃতি গেদা হয়েছে, এর পিছনে যে অবদান সে অবদানটা হবে ঠাকুরগাঁওস্থগা উচ্চ বিদ্যালয়। আমি দোয়া করি ফিরে পাওয়া মোকা যে যেখানে আছেন এবং আপনারা যেখানেই থাকেন না কেন, আপনাদের প্রত্যেকের জন্য আমার দোয়া অব্যাহত থাকবে। আমি দোয়া করি খোদার সতত সমদৃষ্টি থাক আপনাদের উপর। তো সংক্ষিপ্ত বক্তব্যের জন্য সময় কম, তাই আল্লাহ ওনাদের জান্নাতে ফেরদৌস দান করুন। ওনারা আমাদের শিক্ষক ছিলেন, ইলেকটিভ ম্যাথ করাতে জোয়া স্যার, আর আমি আমার জীবনে যত দোয়া দোয়া শিখেছি বড় হুজুরের কারণে, মিনিটে 25 বার, মিনিটে 25 বার মনে আছে আপনার। আচ্ছা, এ পর্যায়ে 1983 সালে 1983 এক বড় ভাই এসছে, অনেক দূর থেকে বহু বছর পরে অনেক পরিবার নিয়ে এসছে, আমারও খুব ঘনিষ্ঠ আসছে সেলিম ভাই, ওনাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সেলিম ভাই, আজকে সুবর্ণ জয়ন্তী 2014 উদযাপনের দ্বিতীয় দিনে অশোক মঞ্চে কেউ না থাকলেও দর্শক সাহিত্যে দর্শকের সাহিত্যে বেশ কিছু ব্যক্তিত্ব আছেন। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এবং এই 2014 সুবর্ণ জয়ন্তী উত্তর কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসাবেই আমরা তাকে দেখলাম। উনি অনেক সহযোগিতা ওনার সকল ব্যাপারে ওনার সহযোগিতা এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমি আমার যারা এখানে অনুষ্ঠানের আয়োজকরা ছিলেন উনি সভাপতি ছিলেন, আমার বলুন আমার দ্বিতীয় সে আমার এক বছরের সিনিয়র, কিন্তু আমার কবিতা বক্তার সঙ্গে তারা লেখাপড়া মানে বন্ধুবান্ধব চলেছি, তাদের কাছে শুনেছি যে উনি অনেক মানে সহযোগিতা করেছেন সকল ব্যাপারে আমাদের অনুষ্ঠানে। রাষ্ট্র উপস্থিত যা আছেন আমার সামনে তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার পিতা ঠাকুরগাঁও সুগার মিলে প্রায় 35 বছর চাকরি করেছেন। আমি 1983 সালে স্কুল থেকে পাস করে গেছি। তো আমি এখান থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি ঠাকুরগাঁও সরকারি হাই স্কুল থেকে, সরকারি কলেজ থেকে 1985 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকায় চলে গেছিলাম। তো আমার আব্বার চাকরি শেষ করার পরে উনিও ঢাকা চলে গেছেন। তো আমার আম্মা এখানে থাকতে মারা গেছেন, আমি মাত্র তার খবর দেওয়ার পরে আসলাম। তো প্রায় 20 বছর পর হবে আমি আসলাম আবার এই এই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে। তো এখান থেকে চলে যাওয়ার পরে 20 বছর পরে আসার পরে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কিছু মনে পড়ছে। তো ঠাকুরগাঁও সুগ্রামীণ যখন আমরা প্রথম উপস্থিত হই এটা জুনিয়র হাই স্কুল ছিল, পরবর্তীতে এটা হাই স্কুল হয়েছে এবং 1982 সালে প্রথম ব্যাচ এখান থেকে যারা এসএসসি পাস করেছেন আমরা ছিলাম সেকেন্ড ব্যাচ, তৃতীয় ব্যাচ 1983 সালে আমরা পাস করেছি। তো এখানে আমরা পড়ার সময় শিক্ষার্থী হিসেবে যখন ছিলাম তো আজকের অনুষ্ঠানটা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হলেও সুবর্ণ জয়ন্তীর জন্য কিন্তু এত আয়োজনের দরকার ছিল না, শুধুমাত্র 50 বছরের উদযাপনের জন্য শুধুমাত্র এখানে কমিটি করে উদযাপন করলে হতো, কিন্তু প্রকৃতপক্ষে সকল পুরনো ছাত্র ছাত্রীদের, শিক্ষকদের, বর্তমান স্টুডেন্টদের, বর্তমান শিক্ষকদের
কমিটিতে মিলন মেলায় কিন্তু এটা আসলে ইউনিয়নই বলা চলে কবিতা খুব সুবর্ণ জয়ন্তী না হোক না বলে এটাকে ইউনিয়ন বলা যেত সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সকলের মিলন মেলায় আসলে এটা হয়েছে এখানে স্কুল লেখাপড়া করতে গিয়ে কবিতা আমরা আমাদের যারা শিক্ষক ছিলেন আমরা যাদের কাছ থেকে লেখাপড়া করেছি তো সেই শিক্ষকদের আমি আমার আন্তরিক অন্তর থেকে আমি তাদেরকে সম্মান করি শিক্ষক থাকে এবং শিক্ষক থাকে একটা অংশ থাকে যে যেটা হলো প্রাথমিক কাস্ত বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী মিত্র আসসালামু আলাইকুম আসলে আমার এই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয়নি আমি একজন দুর্ভাগ্যবান যে আমি যখন চলে যাই 78 সাল আমি এখানে 72 থেকে 78 সাল পর্যন্ত এই স্কুলে অধ্যয়ন করেছি 79 সালে এখানে ক্লাস 9 ছিল না বিদায় আমাকে জেলা স্কুলে ভর্তি হতে হয় এবং আমি মনে করি আমার জীবনে সেটাই ছিল টার্নিং পয়েন্ট আমার ভাগ্যই খারাপ এত দূর এখান থেকে জেলা স্কুলে পড়তে যাওয়া সত্যি ছিল কষ্টকর এবং আমাদের সুগান মিলের একটি মাইক্রোবাস ছিল যারা আমার সঙ্গে লেখাপড়া করেছেন তারা অনেকে জানেন সেই মাইক্রোবাস হয়তো সকাল 8:30টার সময় বাসার সামনে আসতো আমাদের যেতে অনেক সময় লেগে যেত তবু আমি একদিক থেকে খুশি এই জন্য যে আমার ছোট ভাইরা সবাই এখানে লেখাপড়া করেছেন এখান থেকে গেছেন আমি ক্লাস 8 এখান থেকে প্রথম স্থান অধিকার করি আমি ক্লাস 5 এখানেই বৃত্তি পেয়েছি ক্লাস 8 এখানে বৃত্তি পেয়েছি এখন জেলা স্কুলে পড়াশোনা করেছি এবং জেলা স্কুলে ভর্তি হতে আমাকে স্পেশালি ভর্তি হইতে হয়েছে আমার আব্বা সেই সময় ট্রেড ইউনিয়ন নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলেন এবং এই উত্তরবঙ্গের মধ্যে উনি একজন ভালো ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন উনি সময় দিতে পারেননি বিধায় আমি জেলা স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারিনি উনি স্পেশালি মহকুমা প্রশাসক তখনকার ওনার বরাবর দরখাস্ত করেন এবং সেই ব্যাপার সাথে মহকুমা প্রশাসক সুপারিশ করেন সেই সুপারিশের সাথে আমার এই মার্কশিটটি সংযুক্ত করা ছিল এই সুগার মিল স্কুলে যে মার্কশিট যেখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম আমি জেলা স্কুলে ভর্তি হই পরবর্তীকালে আমি বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনে বর্তমানে আমি সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা শাখা দীর্ঘ 20 বছর যাবৎ আছি এই পদে আমি সাবেস্টার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি একটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আমি আপনাদের সকলকে দোয়া চাই আর আমি গত 25 জানুয়ারি হয়তো আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম আল্লাহ অশেষ রহমত আপনাদের সামনে এখনো দাঁড়িয়ে আছি ডাকাতের কবলে পড়ে আমি আমার একটি দাঁত হারিয়েছি এখনো আমার সামনে দাঁতগুলি নকল দাঁত লাগানো আছে আল্লাহ অশেষ রহমত বেঁচে আছি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে এটুকুই বেশি বিশেষ করে এই সুগার মিল প্রশাসন যারা যিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন আমি শুনেছি উনি সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন আপনারা কতদূর কি করলেন অনুষ্ঠান যেন সুন্দর হয় কারণ অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ছাত্রছাত্রীরা আসবে অনেকেই জানতে পারতাম না আমরা যে তারা কি অবস্থানে আছে আমরা এখানে যে সময়টা কাটিয়েছি আমি পুরাতন শিক্ষকদের একটু স্মৃতিচারণ না করলে নয় গতকালকে হয়তো অনেক শিক্ষকের নাম শুনেছেন কিন্তু ওবায়দুল হক মাওলানা বড় হুজুরের নাম হয়তো আপনারা কেউ শোনেননি কালকে স্মৃতি আছে আপনারা যারা আমার সাথে পড়াশোনা করেছেন আমার সাথে একমত হবেন ছোট্ট একটা স্মৃতি আছে ক্লাস 5 এর 75 সালে আমি ক্লাস 5 পড়ি আমার একটা স্মৃতি মনে আছে কবিল উদ্দিন স্যারের উনি আমাদের ইংলিশ টিচার ছিলেন ইংলিশে খাতা দেওয়া হচ্ছে ষাণ্মাসিক পরীক্ষায় যারা 35-36 পেল উনি তাদের কিছুই বললেন না আমি ইংলিশে পেলাম 85 আমাকে ডেকে আনা হলো আমার পিঠে উনি এই ধরনের চাটনি মারতেন বললেন যে এটা চাটনি দিলাম আমার সেদিন খুব অপমান বোধ হচ্ছিল এতগুলি লোকের সামনে আমাকে এভাবে মারা হলো আইমুল্লাহ স্যার যারা 35-34 পেল আপনি তাদেরকে কিছুই বললেন না আমি 85 পেলাম আপনি আমাকে এভাবে মারলেন কেন উনি বলতেছে যে ওই 35-34 যারা পেয়েছে তাদের যদি আমি সারাদিন পিটাই একলাতে পারবে না তোকে 85 পেয়েছিস তোকে পারলে আর 15 মার্ক বাড়তেও পারে এই জন্য তোকে মারলাম কথাটা মনে রাখিস আমার কথাটা এখনো মনে আছে আপনাদের যারা এখন পড়াশোনায় আছেন আমি তাদেরকে বলছি যারা ভালো ছাত্র তাদেরকে বলছি একটু সচেতন হবেন এই ব্যাপারটা দিয়ে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম সচেতন হবেন যারা 85 পাচ্ছে 20-30 আসতে পারার জন্য চেষ্টা করবে আমারও ছেলে পড়াশোনা করে
করোনা ড্যান্স 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 করোনা ভালোবাসা ভালো কথা মনে অতি আশা তোমার চোখে ভরা নেশা কি বলে ভালোবাসা শিখতে শিখ